নমস্কার বন্ধুরা হেলথ ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করব তার নাম হলো প্রোটিন এক্স পাউডার বন্ধুরাই প্রোটিন এক্স পাউডারটি কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর দাম কত এর মধ্যে কি কি উপাদান দেওয়া আছে এবং এর কাজ কি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে পারে তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল যে ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এখন ভিডিওটা শুরু করা যায় স্কিনের ওপর যে পাউডারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো প্রোটিন এক্স পাউডার এই প্রোটিন এক্স পাউডারটি জেড জিয়ন লাইফ সায়েন্সেস কোম্পানি প্রস্তুত করে থাকে এটি আপনার দুশো পঞ্চাশ গ্রাম এবং চারশো গ্রামের প্যাকিংয়ের সাথে আসে আমার কাছে যেটি আছে সেটা হলো চারশো গ্রামের প্যাকিং যার বর্তমান মূল্য হল পাঁচশো আশি টাকা বন্ধুরা এটি আপনারা অনলাইন থেকে বা যে কোনো মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন তো এখন দেখে নেব যে এই পাউডারটির মধ্যে কী কী উপাদান দেওয়া আছে এবং এর কাজ কী এই প্রোটিন এক্স পাউডারটি হলো একটি প্রোটিন পাউডার এর মধ্যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন বি ওয়ান বি টু নিয়াসিন ক্যালসিয়াম প্যান্টোথানিক অ্যাসিড ভিটামিন ডি ম্যাগনেসিয়াম ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি কপার জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম আয়রন ভিটামিন বি সিক্স ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ কোলিন আয়োডিন বায়োটিন ইত্যাদি অনেক রকম উপাদান দিয়ে তৈরি এই প্রোটিনেক্স পাউডারটি এই পাউডারটি হলো একটি প্রোটিন পাউডার এই পাউডারটি ব্যবহার হয়ে থাকে যাদের শরীরের প্রোটিনের অভাব আছে ভিটামিনের অভাব আছে ক্যালসিয়ামের অভাব আছে হাড়ে ক্যালসিয়ামের অভাব আছে হাড়ের জয়েন্টে ব্যথা জয়েন্টের সমস্যা রক্তে আয়রন কম থাকলে এবং ইমিউনিটি বাড়ানোর জন্য এই পাউডারটি ব্যবহার করা হয়ে থাকে এবং যাদের শরীরে এনার্জি লেভেল খুব কম আছে শরীর খুব দুর্বল যে কোনো কাজকর্ম করতে গেলে খুবই দুর্বল অনুভব করেন ক্লান্ত বোধ করেন তাদের ক্ষেত্রেও এই পাউডারটি ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা এই পাউডারটি খাওয়ার ফলে আপনার শরীরের গ্রোথ বাড়বে ওজন বৃদ্ধি পাবে শরীরের এনার্জি বাড়িয়ে তুলবে এবং পেশিকে বৃদ্ধি এবং শক্তিশালী করে তুলবে আপনার হাড়ের ক্যালসিয়ামের অভাব পূরণ করবে জয়েন্টে ব্যথা হাড়ের সমস্যা দূর করবে এবং রক্তে আয়রন কম থাকলে সেটি পূরণ করবে এবং যে সকল বন্ধুরা ব্যায়াম এবং জিমে যান তারাও এই পাউডারটি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খেতে পারেন কারণ তাদের পেশিকে বৃদ্ধি এবং শক্তিশালী করার জন্য সাহায্য করবে এই পাউডারটিতে হাই প্রোটিন লো ফ্যাট হাই ক্যালসিয়াম ভিটামিন ডি আয়রন এর মধ্যে কাজ করে এটি আপনার শরীরের দুর্বলতাভাব কাটিয়ে আপনার শরীরের জবরদস্ত এনার্জি নিয়ে আসবে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে তুলবে এবং হাড়ে ক্যালসিয়ামের অভাব থাকলে সেটি পূরণ করে হাড়কে শক্তিশালী করে তুলবে এই পাউডারটি সুগারের পেশেন্টরাও খেতে পারেন এই পাউডারটি জিরো সুগারের তৈরি এটি খুবই একটি লাভজনক পাউডার তো বন্ধুরা এখন দেখে নেব যে এই পাউডারটি আপনারা কখন ব্যবহার করবেন এই পাউডারটি রাতের বেলায় খাওয়ার পরে শোবার আগে ব্যবহার করতে পারেন এক গ্লাস হালকা উষ্ণ গরম জল বা দুধের সাথে এক থেকে দু চামচ এই পাউডারটি ভালো করে গুলিয়ে নিয়ে খেতে পারেন আর বন্ধুরা এই পাউডারটি ব্যবহার করার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিয়েই তবেই এই পাউডারটি ব্যবহার করবেন বন্ধুরা এই পাউডারটির চকলেট ফ্লেভারও মার্কেটে উপলব্ধ আছে আমার কাছে যেটি আছে সেটি হলো ভ্যানিলা ফ্লেভারের তো বন্ধুরা এখন দেখে নেব যে এই পাউডারটি ব্যবহার করার কারণে কোনো কিছু সাইড এফেক্ট হতে পারে কি না বন্ধুরা এতে কোনো প্রকার সাইড এফেক্ট নেই যদি এই পাউডারটি ব্যবহার করার পরে অ্যালার্জি র্যাশ বা অন্য কোনো যদি সাইড এফেক্ট দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা এটি খুবই একটি ভালো প্রোটিন পাউডার এ রেজাল্ট দুর্দান্ত এটি আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো মেডিসিন প্রোডাক্টের রিভিউয়ের ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ